শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় আড়াই কোটি যাত্রী এটি ব্যবহার করতে পারবেন, যা বর্তমান সক্ষমতার তিন গুণ। গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে জাপানি প্রতিষ্ঠানকে। সুপরিসর ও আন্তর্জাতিক মানের টার্মিনাল ব্যবহারে এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা আগ্রহ দেখিয়েছে, ফলে বিমানবন্দরের সেবার মান বাড়ার সাথে কমবে টিকিটের দাম। নিহা নন্দীর ক্যামেরায় আরও জানাচ্ছেন শরীয়ত খান। আজ থাকছে প্রথম পর্ব। সারা বিশ্বে ছড়িয়ে আছে প্রায় দেড় কোটি বাংলাদেশি। আকাশপথে বিদেশিদের বাংলাদেশ ভ্রমণেও প্রধানতম পথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে অবতরণের পর ভোগান্তির যে অভিজ্ঞতা, তা দেশ সম্পর্কে নেতিবাচক ধারণাই তৈরি করে। অব্যবস্থাপনা, ছোট অবকাঠামো আর অতিরিক্ত যাত্রীচাপে সেবা নিশ্চিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। আর এসব থেকে মুক্তি দিতেই গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল। কেবল আয়তনে নয়, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিমানবন্দরের সক্ষমতাও বৃদ্ধি পাবে কয়েক গুণ। বর্তমানে দুটি টার্মিনালে প্রতি বছর 80 লাখ যাত্রী যাওয়া আসা করতে পারেন। তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে সেবার আওতায় আসবে আরও 1 কোটি 60 লাখ যাত্রী। সব মিলে বছরে 2 কোটি 40 লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিশ্বমানের সেবা নিশ্চিতে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে জাপানি প্রতিষ্ঠানকে। তাদের যেহেতু বাস্তব অভিজ্ঞতা আছে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যান্ডেল করার, তাদের অভিজ্ঞতার আলোকে এবং আমাদের সাথে একসাথে যুক্ত হয়ে আশা করি যে ওই যে আমাদের প্রত্যাশিত যে সেবা আমরা নিশ্চিত করতে পারবো এই বিমানবন্দরে, এই টার্মিনালের মাধ্যমে। অভিযোগ যেগুলি ছিল সেগুলি থাকবে না এবং স্যাটিসফ্যাকশন লেভেলটা বাড়বে, তাতে আমি মনে করি ট্যুরিজমকেও স্টিমুলাস করবে, দেশের ভাবমূর্তিকে উন্নতি করবে। সবচেয়ে বেশি হলে আমরা শুধু প্যাসেঞ্জার সেন্ট্রিক এয়ারপোর্ট ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছি। সুপরিসর ও অত্যাধুনিক টার্মিনাল তৈরি হওয়ার খবরে এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশে ব্যবসা শুরুর আগ্রহ দেখিয়েছে। এতে যাত্রী সেবার মান যেমন বাড়বে, তেমনি কমতে পারে টিকিটের দাম। আরও 10-12টা দেশ আমাদের সাথে যোগাযোগ করছে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট করা, অনেকগুলো এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশে আসার জন্য। আশা করি আস্তে আস্তে হবে, যত এয়ারলাইন্স আসবে যত বেশি ক্যাপাসিটি বাড়বে টিকিটের দাম অবশ্যই কমে আসবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আধুনিক সেবা পাওয়ার অপেক্ষায় এখন আকাশপথের যাত্রীরা। বিশ্বের উন্নত আর অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে 2,30,000 বর্গমিটারের নান্দনিক এই তৃতীয় টার্মিনাল, যেখানে থাকবে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। আর এটি চালু হলে বদলে যাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো চিত্র। বিমানবন্দর থেকে শরীয়ত খান, আরটিভি।